সোমবার খোলামুখ এই খনি থেকে গলগল করে বেরোচ্ছিল কালো ধোঁয়া, বুধবার সেখান থেকেই বেরিয়ে আসছে লেলিহান আগুন। একাধটা নয়, একেবারে দশটি জায়গায় মাটি ফুঁড়ে বেরোচ্ছে আগুন, ধোঁয়ায় ঠেকেছে চারপাশ, নিঃশ্বাস নেওয়া দূরদায়। আতঙ্কিত পশ্চিম বর্ধমানের চুরুলিয়ার একাধিক গ্রামের বাসিন্দারা। এখানেই একটি বেসরকারি সংস্থার পরিত্যক্ত কয়লা খনিতে লেগেছে আগুন। এটা প্রসেস একমাত্র হবে যদি হোল করা হয়, উপর থেকে বোরিং করে লিকুইড নাইট্রোজেন যদি এর মধ্যে অ্যাপ্লাই করা যায় তাহলে আগুন নিভতে পারে। আমাদের যা পরিস্থিতি, আমাদের ফায়ার ব্রিগেডের ইঞ্জিন দিয়ে আগুন নেভানো সহজে সম্ভব নয়। স্থানীয় সূত্রে খবর, বছর খানেক আগে ওই খোলামুখ খনি বন্ধ করে দেয় সংস্থাটি। অভিযোগ, এরপর থেকে বেআইনি উপায়ে ওই খনি থেকে কয়লা তোলা হচ্ছিল, আর সব জেনে শুনেও নিশ্চুপ ছিল প্রশাসন। এই নিমে গেলে ভালো হয়, সামনে গ্রাম আছে, হাফ কিলোমিটার হবে গ্রাম, ভয় মানে গ্রাম দিকে চলে যাবে তো, আর হাফ কিলোমিটার সামনেই গ্রাম আছে। এর মধ্যেই বুধবার সকালে নিজ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জামুরিয়ার বিডিও। যে ক্যালারিগুলো অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখান থেকে আগুন জ্বলছে সেগুলো তো ওবি ডাম্পিং করা এবং জল ভরে এবং স্যান্ড প্যাকিং করে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। ইট উইল বি টেকিং আ বিট অফ টাইম, কিন্তু আমরা একটা লং রান প্রসেসে যাতে এই সমস্যার পুনরাবৃত্তি না ঘটে তার একটা চেষ্টা করছি। ভয়াবহ এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা ভেবেই ঘুম উড়েছে জেলা প্রশাসনের। কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।